মানব দেহের প্রধান রেচনঙ্গ বৃক্ক সম্পর্কে আমরা জানব। একজোড়া বৃক্ক মানুষের প্রধান রেচনঙ্গ। বৃক্ক দুটি উদরগহ্বরের কটি অঞ্চলের মেরুদণ্ডের দুপাশে অবস্থান করে, আর বৃক্কের ঊর্ধ্ব প্রান্ত দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে, নিম্ন প্রান্ত তৃতীয় লম্বার কশেরুকার উপর অবস্থিত। এখন আসি বৃক্কের গঠন কেমন। বৃক্ক দুটি দেখতে অনেকটা সেম বীজের মতন। প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের বৃক্কের গড় ওজন 150 গ্রাম, আর স্ত্রীদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিছুটা কম, যেটি 135 গ্রাম। বৃক্কের অবতল অংশের খাঁজটিকে বলা হয় হাইলাম, যেখানে গোবিনী, বৃক্কশিরা ও ধমনী সংলগ্ন থাকে। প্রতিটি বৃক্ক ক্যাপসুল দ্বারা পরিবেষ্টিত থাকে। বাইরের স্তরটিকে কর্টেক্স আর ভেতরেরটিকে মেডালা বলা হয়। বৃক্কের মেডালায় কয়েকটি পিরামিড আকার স্থান থাকে, যাকে বৃক্কীয় পিরামিড বলে। বৃক্কের পেলভিস অঞ্চলে সংকীর্ণ গহ্বরকে রেনাল সাইনাস বলে, আর এই অঞ্চলে গবিনীর মুক্ত স্থান মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স বিবেদিত। এখন জানবো বৃক্কের কাজ কি। বৃক্কের প্রধান কাজ হলো জলের সমতা রক্ষা করা, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দূরীকরণ, আর রক্তের উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখা। জলের সমস্যা, বৃক্কের মাধ্যমে আমাদের দেহ থেকে অনবরত জল দেহের বাইরে বেরিয়ে যায়। দেহে জলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে মূত্র আকারে বাইরে বেরিয়ে যায়। আবার জলের যদি ঘাটতি দেখা যায় তাহলে মূত্র নিঃসরণ কম হয়, আর জলে সেভাবে জলে সাম্যতা বজায় রাখে। আর নাইট্রোজেন গঠিত, বৃক্কের প্রধান কাজ হলো যে বিপাক্রিয়ায় উৎপন্ন দূষিত নাইট্রোজেন গঠিত রেচন পদার্থগুলি রয়েছে, সেগুলি এই রেচন ক্রিয়ার মাধ্যমে বাইরে বের করে দেওয়া। রক্তের উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখা, বৃক্ক পুনঃশোষণ পদ্ধতিতে প্রয়োজনীয় পদার্থগুলিকে রক্তে ফিরিয়ে দিয়ে রক্তের উপাদানগুলির সাম্যতা বজায় রাখে। আর বৃক্ক লবণের সাম্যতা বজায় রাখে, যে বৃক্ক রক্তের সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি যে খনিজ লবণ রয়েছে তার সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। বৃক্কের আমরা মূত্রাশয় রয়েছে, যে বৃক্কের কাজের আমরা জানলাম গোবিনী। বৃক্কের হাইলাম অঞ্চল থেকে যে নালী মূত্রাশয় পর্যন্ত বিস্তৃত থাকে তাকে গোবিনী বলে। গোবিনী ফানেল সদৃশ গঠন করে প্রস্তুত করে তাকে পেলভিস বলে। এর কাজ হলো বৃক্কে উৎপন্ন যে মূত্র গোবিনীর মাধ্যমে বাহিত হয়ে মূত্রাশয়ে আসে। আর মূত্রাশয় এটি শনিগহ্বরে অবস্থিত পেলভিস স্থলী বিশেষ, এর দুপাশে গোবিনী সংযুক্ত থাকে। মূত্রথলি, এটি মূত্রাশয় থেকে নির্গত হয়েছে। পুরুষের ক্ষেত্রে মূত্রথলি শিশ্নের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে দেহের বাইরে মূত্র জনন চিত্রের রূপে উন্মুক্ত হয়। আর স্ত্রী লোকের মূত্রথলি সরাসরি দেহের বাইরে মূত্র ছিদ্র রূপে উন্মুক্ত হয়। পুরুষের মূত্রথলি মূত্র বীর্য উভয় বহন করায়, একে মূত্র জনন নালী বলে। আর মূত্রথলির কাজ, মূত্রাশয় থেকে মূত্র এই নালীর মাধ্যমে দেহের বাইরে সময়ে সময়ে নির্গত করে। এবারে জানবো মানব দেহের নেফ্রন। নেফ্রনের গঠন সম্পর্কে জানবো, যে নেফ্রনের প্রধান অংশগুলি হলো যে ম্যালপিজিয়ান কর্পাসুল আর বৃক্কীয় নালিকা আর সংগ্রাহক নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসুল এটি বৃক্কের কর্টেক্স স্তরে অবস্থিত নেফ্রনের সম্মুখ প্রান্ত, যেখানে প্রথম অংশ বোমান ক্যাপসুল। এটি নেফ্রনের সামনের দিকে ফানেল সদৃশিত বদ্ধ প্রান্ত বিশেষ। এটি গ্লোমেরুলাসকে ক্যাপসুলের মতন দেখতে হয়। এটি দুটি স্তর নিয়ে গঠিত, ভিসেরাল স্তর আর প্যারাইটাল স্তর। ভিসেরাল স্তরের কোষগুলি চ্যাপ্টা অ্যামিবার মতো, এদের পোডোসাইট বলে। ভিসেরাল স্তরের এপিথিলিয়াম আর ভিত্তি ঝিল্লি এবং গ্লোমেরুলাস
ক্যাপিলারি অ্যান্ডোথেলিয়াম সম্মিলিতভাবে পরিস্রাবন প্রক্রিয়াকে পরিচালিত করে। গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস বাউমান ক্যাপসুলের মধ্যে অবস্থিত এক প্রকারের রক্ত জালকপূর্ণ থলিবিশেষ। অন্তর্মুখী ধমনিকা বাউমান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে প্রায় 50টি রক্তনালিকায় বিভক্ত হয়ে রক্তজালক গুচ্ছ গ্লোমেরুলাস গঠন করে। রক্তনালিকাগুলি পুনরায় মিলিত হয়ে বহির্মুখী ধমনিকা গঠন করে, বাউমান ক্যাপসুলের বাইরে আসে। অন্তর্মুখী ধমনালীগুলি ছোট প্রশস্ত এবং বহির্মুখী রক্তনালী দীর্ঘ অপ্রশস্ত। ম্যালপিজিয়ান এই কর্পাসলের কাজ হচ্ছে কি, পরিস্রাবক রূপে কাজ করে, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বাইরে বের করে দেয়। এবারে আসি বিক্রনালিকা। বিক্রনালিকার দুটি তিনটি অংশ, একটি প্রথম হচ্ছে পরাসংবর্তনালিকা, হেনলির লুপ, আর দূর সংবর্তনালিকা, নিকটবর্ত সংবর্তনালিকা, দূরবর্ত সংবর্তনালিকা আর মধ্যবর্তী হেনলির লুপ। পরাবর্ত, পরাবর্ত হচ্ছে নিকটবর্ত, যে এটি বাউমান ক্যাপসুলের সংলগ্ন 14 মিলিমিটার দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত হয়, 57 থেকে 60 মাইক্রোমিটার। এর প্রাচীর ব্রাস বর্ডার যুক্ত ঘনতলাকার কোষ দিয়ে গঠিত, ঘন সদৃশ কোষ। আর দ্বিতীয়টি হচ্ছে হেনলির লুপ, এটি বিক্রের নালিকার ইউ আকৃতির বেসিস, এটি যা পরবর্ত এবং দুর্বর্ত সংবর্ত নালিকার মাঝে অবস্থান করে। এর দৈর্ঘ্য প্রায় 20 মিলিমিটার। এর প্রাচীর ঘনতলাকার কোষ স্তর গঠিত। দুর্বর্ত সংবর্ত নালিকা, যেটি হেনলির লুপের পরবর্তী অংশ, এটি দৈর্ঘ্য 5 মিলিমিটার, ব্যাসে প্রায় 22 থেকে 50 মাইক্রোমিটার হয়। এর প্রাচীর ঘনতলাকার কোষ দিয়ে গঠিত এবং ধীরে ধীরে পাতলা। বিক্রিয় নালিকার কাজ, এই অংশের কাজ হচ্ছে যে পরিশ্রুত তরলের পুনঃশোষণ ও আদূষিত পদার্থের ক্ষরণ ঘটে। সংগ্রাহ নালিকা, দূরবর্ত সংবর্ত নালিকার শেষ প্রান্ত সংগ্রাহ নালিকায় প্রবেশ করে। এর প্রাচীর ঘনতলাকার কোষ স্তর নিয়ে গঠিত। বিভিন্ন নেফ্রন থেকে আগত কয়েকটি সংগ্রাহ নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলিনির নালী গঠন করে। সংগ্রাহ নালিকার কাজ, যে পরিশ্রুত ও পুনঃশোষিত তরল সংগ্রহ করে গোবিনীতে প্রেরণ করে। মূত্র সৃষ্টিতে আমাদের বিক্রের ভূমিকা সম্পর্কে জানতে হবে, যে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা, রক্তের পরিস্রাবন, যে নেফ্রনের গ্লোমেরুলাস পরাপরিস্রাবন রূপে কাজ করে, রেচন পদার্থযুক্ত রক্ত অন্তর্মুখী ধমনিকা দিয়ে গ্লোমেরুলাসে প্রবেশ করে। অন্তর্মুখী ধমনিকা অপেক্ষা গ্লোমেরুলাসের জালকের প্রাচীর খুব কম হয়, গ্লোমেরুলাসের রক্তচাপ বেড়ে যায়, ফলে রক্তের জলীয় অংশ পরিশ্রুত হয়ে বাউমান ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে। অপরিশ্রুত তরল বহির্মুখী ধমনিকা দিয়ে রক্তে ফিরে যায় এবং গ্লোমেরুলাসের পরিশ্রুত তরলে জল ও জলে দ্রবীভূত পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন ইত্যাদি থাকে, তাদের শোষণ করে। কিন্তু প্রোটিন ও ফ্যাট থাকে না। প্রতি মিনিটে বিক্রের মাধ্যমে প্রায় 125 মিলিমিটার রক্ত পরিশ্রুত হয়। আয়নের সক্রিয় পুনঃশোষণ, যে বাউমান ক্যাপসুল থেকে পরিশ্রুত তরল পদার্থ পরাসংবর্ত নালিকায় প্রবেশ করে, এখানে বা নিকটবর্ত সংবর্তনালিকায় যায়। যাওয়ার পথে তরলের নির্বাচিত অংশ পুনঃশোষিত হয়ে রক্তে প্রবেশ করে। নির্বাচিত অংশ অর্থাৎ প্রয়োজনীয় পদার্থ পুনরায় শোষিত হয়ে থাকে। বিক্রিয় নালিকা যে সমস্ত পদার্থগুলো পুনঃশোষিত হয় সেগুলির মধ্যে হল গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট, জল। আর পিটুইটারি থেকে ক্ষরিত ADH অ্যান্টি ডাইউরিটিক হরমোন জলের পুনঃশোষণে বিশেষ ভূমিকা নেয়। ADH হরমোনের অভাবে জলের পুনঃশোষণ হয় না, ফলে ঘন ঘন মূত্রত্যাগ হতে থাকে। একে ডায়াবেটিক ইনসিপিডাস বা শর্করাবিহীন বহুমূত্র রোগ বলা হয়। রেচন পদার্থের ক্ষরণ ও জলের নিষ্ক্রিয় পুনঃশোষণ, যে পুনঃশোষণের সময়
থেকেই বিক্রিয় নালিকার গাত্র থেকে কয়েকটি পদার্থ হরিত হয়ে মূত্রে মিশে যায়। এগুলির মধ্যে হচ্ছে ক্রিয়েটিনিন, ইপিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম, HCO3 ইত্যাদি। বিক্রিয় নালিকাতে জল নিষ্ক্রিয় পদ্ধতিতে পুনঃশোষিত হয়, গ্লোমেরুলাসে পরিশ্রুত হয়ে হরিত পদার্থ তরল বিক্রিয় থেকে গভীরিতে প্রবেশ করে, তাকে আমরা বলবো মূত্র, তাকে বলা হবে মূত্র। এছাড়াও মানব দেহের বিক্রিয় ছাড়াও মানব দেহের কয়েকটি অতিরিক্ত রেচন অঙ্গ রয়েছে, যেগুলি হচ্ছে আমরা যকৃৎ, ফুসফুস এবং চর্ম। যকৃৎ, যকৃতের মধ্যে হিমোগ্লোবিনে বিশ্লিষ্ট হয়ে যে বিলিরুবিন আর বিলিভার্ডিন আর লেসিথিন উৎপন্ন হয়, এটি এই রেচনে যকৃৎ কাজ করে। আর এই রেচন পদার্থ পিত্তরসের মাধ্যমে অন্ত্রে আসে এবং মলের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। রেচনে ফুসফুসের ভূমিকা কি? রেচনে ফুসফুসের ভূমিকা, ফুসফুস গ্লুকোজ দহনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প দেহের বাইরে নিষ্কাশিত হয়ে রেচনে সহায়তা করে। প্রায় 18 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রতি ঘন্টায় 18 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রতি ঘন্টায় 400 ml জলীয় বাষ্প প্রতিদিনে নির্গত হয়। আরেকটি রেচন অঙ্গ রয়েছে, যেটি হচ্ছে চর্ম। আমাদের ত্বকের মাধ্যমে ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসৃত হয়। অতিরিক্ত জল, খনিজ লবণ, কিছু পরিমাণে অ্যামোনিয়া, ইউরিয়া নির্গত হয়। চর্মের মাধ্যমে দেহের সামান্য কার্বন ডাইঅক্সাইডও বাইরে বেরিয়ে যায়। এছাড়া চর্মে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম খরিত হয়। অল্প পরিমাণে কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইডও রেচিত হয়ে থাকে। আমরা জানলাম মানব দেহের রেচন প্রক্রিয়া সম্পর্কে।